কারোর কাছে ঋণ থাকতে পছন্দ করে না। তুই আমার কাছে দুটো গুলি পাওনা হয়েছিস, আজ আমি তোকে দুটো গুলি ফিরিয়ে দিব। বল তুই কিভাবে নিতে চাস? আমার কোনো দোষ নেই ভাই, সব দোষ আপনার জানের দুশ্মনের চিতার। আমার ভুল হয়ে গেছে, ভুল। এবার তোর ভুলের শাস্তি তোরই পাইতে হইব। এইবার ক, তুই কেমনে গুলি নিতে পছন্দ করিস? ভাতকার লগে মদন লগে নাকি সর্বতন লগে লইবি? কানামতিন খতম, খুনিটাকে। স্যার, কারা খুনি আমরা এখনো চিহ্নিত করতে পারিনি, তবে বাড়িওয়ালার কাছে জানতে পেরেছি যে কানামতিনকে খুন করেছে সে ওই পানওয়ালির বস্তিতে থাকে। এইদিকে কই যাও। কেন, আমার ঘরে চলো। আজকের এই চাঁদনি রাতে তোমার সাথে একা একা বসা একটু ভালো মন্দ কথা বলি। দেখ রানী, তবে তো আমি আগেই কইছি আমার নিয়া কিছু করার স্বপ্ন দেখবি না, আর আমার এসব ভালো লাগে না। কিন্তু তোর যে আমার খুব ভালো লাগে রাজা, আমি তোর ছাড়া বাঁচুম না রাজা। তুই আমার স্বপ্ন, তুই আমার সাধনা, তোর বুকে আমাকে একটু থাকতে দে। কিন্তু রানী, আমার মতো একজন স্বপ্ন ছাড়া এতিম মানুষ, দুনিয়া যার আপন বলতে কেউ বাইসা নাই, তারে নিয়া অযথা ঘর বাঁধার স্বপ্ন দেখে আর কি লাভ? লাভ ক্ষতি বুঝি না রাজা, আমি শুধু বুঝি তুই আমার, শুধু আমার, শুধুই আমার। শিউলি, তোর অত বড় সাহস, আমার বাড়িতে ঢুকে আমার বোনের সাথে তুই প্রেম করছিস? আজ আমি তোকে খুব ভালোবাসি। রাজুকে আমি ভালোবাসি ভাইয়া, ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? হ্যাঁ ভাইয়া, সত্যি আমি শিউলিকে ভালোবাসি। কলেজে শিউলি ছিল আমার সহপাঠী, সেখান থেকে প্রেম, কিন্তু এতদিন আপনার ভয়ে সে মুখ খুলেনি। নাম কি তোমার? রাজু খান। বাবার নাম? বাবা আমার অনেক আগে মারা গেছেন। আমার এক দুঃখ সম্পর্কে ফুফুর কাছে আমি মানুষ হয়েছি। বংশ পরিচয়হীন একটা ছেলের সাথে আমার বোনের প্রেম আমি কোনোদিন মেনে নেব না। বের হয়ে যাও বাড়ি থেকে, বের হয়ে যাও। রাজুকে আমি ভালোবাসি ভাইয়া, আমাকে ছাড়া আমি বাঁচবো না। শিউলি ভাইয়া, রাজুকে না পেলে আমি মরে যাব। ভালোবাসার জন্য মরতে পারবি? হ্যাঁ বেশ।